আমরা আজকে মুজির সম্পর্কিত বিভিন্ন সমন্বয় নিয়ে আলোচনা করব। তারপর প্রথমে যে সমন্বয়টি নিয়ে আলোচনা করব, সমন্বয় এক, রেওয়া মিলে দেওয়া আছে মজুরি 10,000 টাকা এবং সমন্বয় বলা আছে মজুরি 500 টাকা বকে আছে। এই কথাটির অর্থ হলো আমরা এই বছর মজুরি বাবদ 1,000 টাকা প্রদান করেছি আর সমন্বয়ে 500 টাকা বকে আছে বলা আছে, অর্থাৎ আমরা এই যে 1,000 টাকা মজুরি প্রদান করেছি, এই 1,000 টাকা মজুরি প্রদান করার পরেও আমার 500 টাকা মজুরি বকে আছে। আমরা যখন বিশদ আয় বিবরণীতে এই এন্টিটির কাজ করব, আমরা জানি যে বিশদ আয় বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্যটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা। আমরা যখন নিট লাভ ক্ষতি নির্ণয় করতে যাব, আমাদের প্রকৃত আয় এবং প্রকৃত ব্যয়ের প্রয়োজন হবে। তো প্রকৃত ব্যয়টা নির্ণয় করতে গেলে আমাদের যে খরচটা বকে আছে, অর্থাৎ আমরা প্রদান করিনি, সেটিও কিন্তু আমাদের মূল খরচের সাথে যোগ করে দেখিয়ে দিতে হবে। এই কারণে আমরা বিশদ আয় বিবরণীতে লিখলাম মজুরি 1,000 টাকা যোগ বকে 500 টাকা, তাহলে আমাদের এই বছরের মোট মজুরির পরিমাণ দাঁড়ালো 1,500 টাকা। আর মজুরি যেহেতু আমাদের 500 টাকা বকে আছে, আমরা জানি মজুরি একটি খরচ, আর কোনো খরচ যদি বকে থাকে সেটি হয়ে যায় চলতি দায়। তাই এই বকেয়া মজুরিটিকে আমাদের দেখাতে হবে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ঘরে বকেয়া মজুরি 500 টাকা, যে মজুরিটিকে আমাদের বকেয়া ছিল। তাহলে আর্থিক বিবরণীর অঙ্কে এই যে মজুরি 1,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল এবং সমন্বয় বলা ছিল 500 টাকার মজুরি বকে আছে, এই সমন্বয়টির কাজ আমাদের শেষ হবে। আমরা এখন দ্বিতীয় সমন্বয়টি দেখব, রেওয়া মিলে লেখা আছে মজুরি 1,000 টাকা এবং সমন্বয়ে বলা আছে 500 টাকার মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা 1,000 টাকা মজুরি প্রদান করেছি, এর মধ্যে 500 টাকা মজুরি আমি অগ্রিম প্রদান করেছি, অর্থাৎ শ্রমিকরা আমার জন্য কাজ করেনি কিন্তু আমি তাদেরকে মজুরিটা অগ্রিম দিয়েছি। তো যেহেতু আমরা বিশদ আয় বিবরণীতে প্রকৃত ব্যয়টা বের করব, এই কারণে কিন্তু এই অগ্রিম মজুরিটা কিন্তু আমার মজুরি থেকে বাদ দিয়ে দেখে দিতে হবে। এই কারণে আমরা বিশদ আয় বিবরণীতে লিখলাম মজুরি 1,000 টাকা মাইনাস অগ্রিম 500 টাকা, তাহলে আমার মোট মজুরি খরচের পরিমাণ দাঁড়ালো 500 টাকা। এখন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটি কীভাবে দেখাবো, আমরা জানি মজুরি একটি খরচ, আর খরচ যদি অগ্রিম থাকে সেটি হয়ে যায় চলতি সম্পদ। এই কারণে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহর এখানে চলতি সম্পদের ঘরে আমরা দেখাবো অগ্রিম মজুরি 500 টাকা। আমরা চলে যাব তৃতীয় সমন্বয়তে। এই সমন্বয়তে বলা আছে রেওয়া মিলে বলা আছে মজুরি 10 মাসের 1,000 টাকা। এই কথাটির অর্থ হলো আমরা 10 মাসের মজুরি প্রদান করেছি 1,000 টাকা। তাহলে দেখো, যেহেতু আমরা 10 মাসের মজুরি প্রদান করলাম, তার মানে আমাদের 2 মাসের মজুরি বকেয়া আছে। তাহলে আমাদের প্রথমে 1 মাসের মজুরিটা বের করে নিতে হবে। 10 মাসের মজুরি যদি আমার 1,000 টাকা হয়, তাহলে 1 মাসের মজুরি বের করতে গেলে এই 1,000কে 10 দ্বারা ভাগ করতে হবে। তো 1,000কে 10 দ্বারা ভাগ করলে হয় 100, তার মানে 100 টাকা আমার 1 মাসের মজুরি। তো আমি যদি 2 মাসের মজুরি বের করতে চাই, এটিকে আমার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমার 2 মাসের মজুরি দাঁড়ালো 200 টাকা। অর্থাৎ এই যে বলা আছে মজুরি 10 মাস, এই কথার অর্থ হলো আমার 2 মাসের মজুরি বকে আছে। তো আমরা পূর্বেই শিখেছি বকে থাকলে যোগ করতে হয়, এই কারণে আমরা বিশদ আয় বিবরণী করার সময় মজুরির সাথে এই 200 টাকা যোগ করে দেব। মজুরি 1,000 টাকা যোগ বকে 200 টাকা, তাহলে আমার মোট মজুরি হলো 1,200 টাকা। আর মজুরি যেহেতু বকে আছে, আমরা জানি খরচ বকে থাকলে সেটি চলতি দায় হয়, এই কারণে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া মজুরি নামে চলতি দায়ের করে 200 টাকা দেখিয়ে দিব। আমরা চলে যাব 4 নম্বর সমন্বয়তে। এখানে বলা আছে মজুরি 15 মাস 1,500 টাকা, অর্থাৎ আমরা 15 মাসের মজুরি প্রদান করেছি। তো যেহেতু 1 বছরে 12 মাস, আমরা দিয়েছি 15 মাসের মজুরি, অর্থাৎ আমরা 3 মাসের মজুরি বেশি দিয়েছি, তার মানে মজুরি আমরা অগ্রিম দিয়েছি। তো আগের সমন্বয়টির মতোই আমাদেরকে 1 মাসের মজুরি বের করতে হবে। তো আমাদের 15 মাসের মজুরি 1,500 টাকা, তাহলে আমাদের 1 মাসের মজুরি আসবে 100 টাকা, তার মানে 3 মাসের মজুরি হলো 300 টাকা। তো যেহেতু আমরা মজুরি অগ্রিম দিয়েছি, আর আমরা জানি যে অগ্রিম থাকলে সেটিকে বিয়োগ করতে হয়, তাই আমাদের মজুরি রাও মিলে যেটি লেখা ছিল 1,500, এখান থেকে আমরা অগ্রিম 300 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের নিট মজুরির পরিমাণ দাঁড়ালো 1,200 টাকা। আর যেহেতু মজুরি অগ্রিম দেওয়া আছে, আমরা জানি কোনো খরচ অগ্রিম থাকলে সেটি চলতি সম্পদ হয়, তাই এটিকে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের ঘরে দেখানো হলো মজুরি 300 টাকা। আমরা চলে যাব 5 নম্বর সমন্বয়তে, যেখানে লেখা আছে রেওয়া মিলে মজুরি 70%, 7,000 টাকা। এই কথার অর্থ হলো আমরা মোট মজুরির, মোট 100% মজুরির মধ্যে 70% মজুরি আমরা প্রদান করেছি, সেই 70% বাবদ আমরা 7,000 টাকা প্রদান করেছি। তাহলে আগের মতোই যদি আমরা এই 70% থেকে 1% বের করি, তাহলে 7,000কে 70 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের চলে আসবে 100 টাকা, তার মানে আমার 1% মজুরি সমান
100 টাকা। তো যেহেতু আমি 70% প্রদান করেছি, তার মানে আমার 30% বকে আছে। তো 1% সমান 100 হলে 30% সমান হবে 3000 টাকা। এর মানে এখানে কোনো সমন্বয় না থাকলেও কিন্তু রেওমিলে এটুকু দেখে আমাকে বুঝে নিতে হবে যে আমার 3000 টাকা মজুরি বকে আছে। তো আমরা জানি বকে থাকলে চেক করতে হয়, এই কারণে বিশদ আয় বিবরণীতে আমরা প্রথমে লিখে নিলাম মজুরি 7000 টাকা, সেটির সাথে আমরা বকেয়া 3000 টাকা যোগ করে দিলাম, তাহলে আমার মোট মজুরি হবে 10000 টাকা। আর যেহেতু খরচ বকেয়া থাকলে চলতি আয় হয়, তাই আমরা বকেয়া মজুরি 3000 টাকা এটি চলতি আয়ের ঘরে দেখাবো। আমরা চলে যাব 6 নম্বর সমন্বয়। এখানে বলা আছে মজুরি 3/2, অর্থাৎ মোট মজুরির 3/2 আমরা প্রদান করেছি। তো রেওমিলে যেহেতু 2000 টাকা লেখা, 1000 টাকা লেখা আছে, এর মানে আমরা 2 ভাগ মজুরি পাবো 1000 টাকা প্রদান করেছি। তাহলে 2 ভাগ সমান যদি 1000 হয়, 1 ভাগ সমান হবে 500 টাকা। আর আমরা 3/2 প্রদান করেছি, তার মানে 1 ভাগ আমাদের বকেয়া আছে, তার মানে 1 ভাগ মানে 500 টাকা আমাদের বকেয়া আছে। তো আমরা লিখলাম মজুরি 500 টাকা, আমরা জানি বকেয়া থাকলে যোগ করতে হয়, এই কারণে 500 টাকা যোগ করলাম। রেওমিলে দেওয়া ছিল মজুরি 1000 যোগ বকেয়া 500, তাহলে আমাদের মোট মজুরি হয়ে গেল 1500 টাকা। আর যেহেতু কোনো খরচ বকেয়া থাকলে চলতি দায় হয়, তাই আমরা বকেয়া খরচটাকে লিখে দিলাম 500 টাকা চলতি দায়ের ঘরে। 7 নম্বর সমন্বয় লেখা আছে মজুরি 11000 টাকা। সমন্বয়ে বলা আছে প্রতি মাসের মজুরি পরবর্তী মাসের 5 তারিখে প্রদান করা হয়, অর্থাৎ জানুয়ারি মাসের মজুরি আমরা ফেব্রুয়ারিতে প্রদান করি, মার্চ মাসের মজুরি আমরা এপ্রিলে প্রদান করি। একই রকম ভাবে যদি আমরা ডিসেম্বর মাসে আমাদের হিসাব বর্ষ শেষ হয়, তো ডিসেম্বর মাসের মজুরি আমরা জানুয়ারি মাসে প্রদান করি। তার মানে দেখা গেল হিসাবকাল শেষে আমাদের 1 মাসের মজুরি বকেয়া থাকে। তো 1 বছরে যেহেতু 12 মাস, আর 1 মাসের মজুরি যেহেতু আমাদের বকেয়া আছে, তার মানে এই 11000 টাকা হলো 11 মাসের মজুরি। তাহলে আমরা যদি 1 মাসের মজুরি বের করতে চাই, এই 11000কে 11 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হয় 1000 টাকা। অর্থাৎ এই সমন্বয়ের মানেও কিন্তু আমাদের 1000 টাকা মজুরি বকেয়া আছে। তো আমরা জানি বকেয়া থাকলে যোগ করতে হবে, তো বিশদ আয় বিবরণীতে আমরা লিখলাম মজুরি 11000 টাকা যোগ বকেয়া 1000 টাকা। আর 1000 টাকা যেই মজুরি বকেয়া আছে সেটি আমাদের চলতি দায়, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় করে লিখলাম বকেয়া মজুরি 1000 টাকা। 8 নম্বর সমন্বয়তে বলা আছে মজুরি 1000 টাকা, 6 মাসের মজুরি বকেয়া আছে। তো 6 মাসের মজুরি বকেয়া আছে মানে কি, বছরের বাকি 6 মাসের মজুরি কিন্তু আমরা প্রদান করেছি। তো 6 মাসের মজুরি বাবদ আমাদের রেওমিলে দেওয়া আছে আমরা 1000 টাকা প্রদান করেছি, তাহলে আমাদের যেই 6 মাস বকেয়া আছে সেই 6 মাসের মজুরিও কিন্তু আমাদের 1000 টাকা হবে। তো যেহেতু বকেয়া আছে, বকেয়া থাকার আমরা জানি বিশদ আয় বিবরণীতে যোগ করতে হয়, তাই আমরা লিখলাম মজুরি 1000 টাকা যোগ বকেয়া 1000, তাহলে আমাদের মোট মজুরি হয়ে গেল 2000 টাকা। আর যেহেতু 1000 টাকা মজুরি বকেয়া আছে, এটি আমাদের চলতি দায়ের ঘরে দেখা দিতে হবে শুধু বকেয়া 1000 টাকা। 9 নম্বর সমন্বয় লেখা আছে মজুরি 1000 টাকা এবং কলকব্জে 10000 টাকা। সমন্বয়ে বলা আছে কলকব্জের সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে। তো কলকব্জে একটি স্থায়ী সম্পদ, আমরা জানি কোনো স্থায়ী সম্পদের জন্য যত খরচই হোক না কেন, পরিবহন, সংস্থাপন, আমদানি শুল্ক, যাবতীয় খরচের জন্য সেই স্থায়ী সম্পদটাকেই ডেবিট করতে হয় বা স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি করতে হয়। তো যেহেতু এখানে কলকব্জার সংস্থাপন ব্যয় আছে, এটি কিন্তু কলকব্জার হিসাবকে বৃদ্ধি করবে, অর্থাৎ কলকব্জার সাথে যোগ হওয়ার কথা, কিন্তু আমরা ভুলবশত এটিকে মজুরির অন্তর্ভুক্ত করেছি। তাহলে এখন সমন্বয় করতে গেলে বা নিট মজুরি বের করতে গেলে আমাকে এটাকে মজুরি থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা বিশদ আয় বিবরণীতে কীভাবে লিখবো, কলকব্জা 1000 মজুরি 1000 টাকা মাইনাস সংস্থাপন ব্যয় 500 টাকা। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কীভাবে দেখাবো, কল এই যে সংস্থাপন ব্যয়টা ছিল এটিকে আমরা সম্পদ সমূহতে স্থায়ী সম্পদের কলকব্জের সাথে যোগ করে দেবো। তো আমাদের রেওমিলে কলকব্জা ছিল 10000 টাকা এবং সংস্থাপন ব্যয় আছে 500 টাকা, এটির সাথে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের মোট কলকব্জা হয়ে যাবে 10500 টাকা। সাধারণত এসএসসি এবং এইচএসসি লেভেলে মজুরি সংক্রান্ত এই সমন্বয়গুলোই থেকে থাকে, এর বাইরে খুব একটা বেশি থাকে না। তো এই ভিডিওটি যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আর্থিক বিবরণীতে মজুরি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানগুলো তোমরা করতে পারবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারবে, এটা থেকে কিছু তোমরা শিখতে পারবে। তো আমরা আর্থিক বিবরণীর সকল সমন্বয় নিয়ে পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব, সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ সকলকে।